আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর যখন নিয়ামত দান করেন, ইউহিব্বু আইয়ারা আছারান নিয়ামাতি আলাইহি, আল্লাহ বান্দার ওই নিয়ামতটা তার শরীরে দেখতে চায়, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ কোনো বান্দাকে নিয়ামত দিলে ওই নিয়ামতটা প্রকাশ পাক, এটা আল্লাহ পছন্দ করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে দুইটা কথা বলছেন, ইউবগিজু সাইলাল মুলহিফা, যেই ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে, নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। আপনি এই মাঝে মাঝে গাড়িতে বসে আমি কিতাব পড়তে থাকি, এভাবে তো হঠাৎ গাড়িতে এসে এভাবে নক করে কে জানি ঘটনা কি, তো হয়তো কোনো ভিক্ষুক নক করছে আপনার, তো প্রথমে হয়তো খেয়াল করি না, বারবার নক করতে করতে এক পর্যায়ে এত জোরে মারে মনে হয় কাজ ভেঙে যাবে, তো এইভাবে তাকানোর পর তারপরে যদি আপনি না দেন বারবার এইভাবে নক করতে থাকে, নাছুর বান্দা দিতেই হবে। এরপরে আবার বর্তমানে 2 টাকার নোট দিলে আপনার নিবে না, একটু বেশি দিতে হবে, তা যাবে না, 10 নম্বর গোল চক্করে আমি 2 টাকা দিছি পরে দেয় নাই, কাজ উঠে দিছে মানে ভাঙ দিছিল না, তা পরে আমি উঠেই দিছি পরে এটা কইরা চলে গেছে পরে কাজ উঠে দিছে। নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে, ইউবগিজু সাইলাল মুলহিফা, যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে তার ভিক্ষা করা জরুরি না, এরপরেও করে, সম্পদ অডেল হয়ে যাওয়ার পরেও ভিক্ষা করে, নাছুর সেনা ভিক্ষা করবে। আরেকটা হলো আপনার থেকে দিতেই হবে, নাছুর বান্দা আপনি ভিক্ষা চাইছেন, দেওয়া না দেওয়া তার ব্যাপার, কিন্তু না দিতেই হবে, তাকে আল্লাহ ঘৃণা করে। এবার কি করে দেখেন, ওয়াইহিব্বুল আফিফা আল মুতাআফিফা আল হাইয়া, যেই ব্যক্তি লজ্জাশীলতার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাব অনটনের মধ্যে কাটা, এরপরেও মানুষের কাছে বলে না, এমন লাজুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, মানুষে বলতে পারে না, লজ্জাশীল, তাই মানুষের কাছে বলেও না কখনো, তাকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন। 8 নম্বরটা একদম সহজে বুঝবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়া উলা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা শুধুমাত্র কল্যাণ আর কল্যাণই বয়ে আনে, যেই ঘরের মানুষ যত লাজুক ওই ঘরে তত বেশি আল্লাহ বরকত নাজিল করেন, ছেলে মেয়ে বাবা মা সব লাজুক ঘরের মধ্যে ওই ঘরে আল্লাহ তত বেশি বরকত দেয়। বর্তমানে বরকত তো দূরের কথা, এক রুমে বৈশা বাবা মা ছেলে মেয়ে সব একসাথে অশ্লীল সিনেমা দেখে, বরকত আপনি কোথার থেকে তালাশ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ নিয়ে এসে ঘরের মধ্যে, হলো 8 নম্বর।